দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে রেলপথ। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের সঙ্গে যুক্ত হয়েছে চুরি ছিনতাই। গাড়িটা ছাড়ার সাথে সাথে একজন হাত দিয়ে রাখছিল, গড়িটা টান দেন চলে। বিশাল বড় একটা পাথর লাগলে রাখার পর এক ভাইয়ের লেগে মাথায় কেটে গেল। এই গ্লাস ভাঙ্গা এসে তার বডিতে লাগছিল, এত স্পিডে আমি এত বড় পাথর মেরেছিল। ট্রেনে যখন যাতায়াত করি আমরা ভীষণ ভয়ে থাকি। নিরাপত্তা জোরদারের তাগিদ, দায় সারা উত্তর রেলওয়ে পুলিশের। রেলওয়ে পুলিশ বলেন, রেলের নিরাপত্তা রক্ষী বলেন, অথবা কর্মকর্তা কর্মচারী বলেন, তাদেরকে আরও দায়িত্বশীল হতে হবে। টিকিট ব্যতীত কোনো লোক স্টেশনে আসতে পারবে না, তাহলে কিন্তু অনেক অকানাকাঙ্ক্ষিত ঘটনা যেমন রোধ করা যাবে, অবাঞ্ছিত ব্যক্তিদের প্রবেশও রোধ করা যাবে। এলডিসি থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ। 2024 সালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আনুষ্ঠানিক স্বীকৃতি, বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন। বঙ্গবন্ধু সেতু পশ্চিম অংশ থেকে রংপুর পর্যন্ত হচ্ছে বিশ্বমানের চার লেনের সড়ক, সহজেই করা যাবে রাস্তা পরিবর্তন। 2024 সালে শেষ হচ্ছে নির্মাণ কাজ। রাজধানী ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর রহস্যজনক মৃত্যু। বাড়ির মালিকের ছেলে ও তার বন্ধুর বিরুদ্ধে উত্তপ্তের অভিযোগ, জিজ্ঞাসাবাদের জন্য আটক এক। বেরিয়ে আসছে পিকে হালদারের একের পর এক কেলেঙ্কারি, ভুয়া প্রতিষ্ঠান ও ব্যক্তির নামে ঋণ নিয়ে কোটি কোটি টাকা লুট, জড়িত বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তারাও। এবং সাংবাদিক খাশোগি হত্যার পরিকল্পনায় অনুমতি দেন সৌদি যুবরাজ সালমান, মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রতিবেদন। রিয়াদ ওয়াশিংটন সম্পর্কে নতুন উত্তেজনা।